জলাশয় বা হ্রদ ইংরেজিতে আমরা যাকে লেক বলে চিনি, লেক শব্দটি সামনে আসতেই অন্তর্পদে ভেসে ওঠে এক নান্দনিক দৃশ্য। পৃথিবীতে লক্ষ লক্ষ লেক রয়েছে, যার মাঝে নান্দনিকতা বা আপন সৌন্দর্য গুণে কিছু লেক সবার কাছে পরিচিত, আবার কিছু লেক রয়েছে যা বিশেষ কোনো রহস্যময় গল্পের কারণে পৃথিবীতে পরিচিত। কিন্তু রহস্যময় পৃথিবীতে এমন একটি লেক রয়েছে যার গল্প বিভীষিকাময় রূপকথার কাহিনীর মতো, যেখানে প্রাণীরা পাথরে পরিণত হয়ে যায়, যেখানে মৃত্যু প্রতি মুহূর্তে স্বাগত জানায়, যেখানে লেকের ক্ষারীয় পানির তাপমাত্রা থাকে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, সাথে উচ্চমাত্রার পিএইচ, যেখানে লাল রং বিকশিত পানি জীবকে দূরে থাকতে সাবধান করে। রহস্যময় লেকটির নাম ন্যাট্রন। চলুন জেনে আসি আফ্রিকার তানজানিয়ার লেক ন্যাট্রন সম্পর্কে। আফ্রিকার অন্যতম লেক তানজানিয়ার ন্যাট্রন। আফ্রিকার তানজানিয়ার আরুষা অঞ্চলে অবস্থিত ন্যাট্রন লেকটি। ন্যাট্রন লেকটি টার্মিনাল লেক, যা কোনো নদী বা সমুদ্রে গিয়ে পতিত হয় না। গরম পানির ঝর্ণা এবং ছোট নদী একে পূর্ণ করে। ন্যাট্রন লেকে পানি প্রবাহিত হয়ে প্রবেশ করে, কিন্তু প্রবাহিত হয়ে বের হয়ে যেতে পারে না, যা শুধুমাত্র বাষ্পীভবনের মাধ্যমেই শোষিত হয়। পানি বাষ্পীভূত হলে এখানে জমা হতে থাকে উচ্চ ঘনত্বের লবণ এবং অন্যান্য খনিজ। উচ্চমাত্রায় বাষ্পীভবনের কারণে লেকে ন্যাট্রনের পলি জমে, আর এই ন্যাট্রন থেকেই লেকটির নামকরণ করা হয় ন্যাট্রন লেক নামে। সোডিয়াম কার্বনেট এবং বেকিং সোডার মিশ্রণ প্রচুর পরিমাণে হওয়াতে লেকটি অত্যন্ত ক্ষারীয়, যেখানে উচ্চমাত্রার পিএইচ 10.5 থেকে 12, যা এতটা কস্টিক বা ক্ষয়কারক যে এখানে অভিযোজিত নয় এমন প্রাণীর ত্বক এবং চোখ পুড়ে যেতে পারে। লেকের পানির এই ক্ষারত্ব সোডিয়াম কার্বনেট এবং অন্যান্য খনিজ প্রবাহিত হয়ে আসে পার্শ্ববর্তী পাহাড়গুলো থেকে। না বললেই নয়, একসময় মিশরীয় মমি তৈরিতে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট, যা ন্যাট্রন লেকে অতিমাত্রায় জমা থাকার ফলে দুর্ভাগ্যবশত যে প্রাণীগুলি এই লেকে মারা যায় সেগুলো দুর্দান্তভাবে সংরক্ষণের কাজ হয়ে যায়। বৈরী এবং উপকারী দুটি দিকই রয়েছে ন্যাট্রন লেকে। রহস্যময় সত্য, সর্বাধিক ক্ষারীয় পানির জলাভূমি হওয়াতে লেজার ফ্লামিঙ্গো পাখি, তেলাপিয়া মাছ এবং শৈবাল সমৃদ্ধ একটি বাস্তুতন্ত্রের সমর্থন করে লেকটি। লেক ন্যাট্রনই লেজার ফ্লামিঙ্গো পাখিদের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র, কারণ প্রজনন মৌসুমে আফ্রিকার প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন লেজার ফ্লামিঙ্গো পাখি ন্যাট্রন লেকটিতে তাদের প্রাথমিক প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। উচ্চ লবণাক্ততা এই পাখিদের সর্বাধিক খাবার নিশ্চিত করে, কারণ তারা তেলাপিয়া এবং শ্যাওলা খায়, এবং শুকনো মৌসুমে লেকে তৈরি হওয়া ছোট ছোট দ্বীপগুলিতে তারা তাদের বাসা তৈরি করে। খুব সহজে প্রশ্নে জন্ম হতে পারে, ফ্লামিঙ্গো পাখিরা কিভাবে টিকে থাকে ন্যাট্রন লেকে? পৃথিবীতে খুব অল্প কিছু প্রাণী এমন পানিতে বাস করতে পারে, যে কারণে এই সকল প্রাণীদের জন্য এটি তাদের আশ্রয়। সহজ করে বলতে গেলে, ফ্লামিঙ্গো পাখি, একক প্রজাতির মাছ আর কিছু শ্যাওলার আশ্রয়স্থল ন্যাট্রন লেকটি। পরবর্তীতে জানাবো ফ্লামিঙ্গো পাখিরা কেন টিকে থাকে ন্যাট্রন লেকের মতো ভয়ঙ্কর স্থানে। তবে অন্যান্য অতিথি পাখিরা স্থানান্তরের সময় ন্যাট্রন লেকের পৃষ্ঠে এসে মৃত্যুর মুখোমুখি হয়। উচ্চ প্রতিবিম্ব রাসায়নিকে ভরা লেকের পানি কাছের দরজার মতো কাজ করে। পাখিগুলো মনে করে তারা ফাঁকা জায়গার মধ্য দিয়ে উড়ে যাচ্ছে, আর এই কারণেই পাখিগুলো বোকা বনে যায়। এমনকি কিছুদিন আগে একটি হেলিকপ্টারের পাইলট করুণভাবে এই বিভ্রমের শিকার হয়েছিলেন এবং বিধ্বস্ত বিমানটি লেকের পানিতে সংক্ষুব্ধ হয়। তবে মৃতদেহগুলো রাসায়নিকভাবে সংরক্ষিত হয়ে যায় লেকের এই বিশেষত্বের কারণে। শুকনো মৌসুমে মৃতদেহগুলো পড়ে থাকে যেন একটি ভাস্কর্য, অর্থাৎ এখানে যে প্রাণীরা মারা যায় তারা মূর্তিতে রূপান্তরিত হয়। যদি একটু জানতে চাই, লেকটি রহস্যময় লাল রং নিয়ে সায়ানোব্যাকটেরিয়া অণুজীব থেকে লেকটি তার লাল চেয়াবা পায়। হ্যালোফিলস নামক লবণপ্রেমী অণুজীবগুলো লেকের ক্ষারীয় পানিতে বেড়ে ওঠে এবং লালচে রঙের রঞ্জক পদার্থ উৎপাদন করে, যা লেকের নুনের ক্রাস্টকে লাল রং করে। তবে এই নোনতা ক্রাস্টগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে এক এক সময় লেকটিকে এক একটি রূপ দেয়। এমনই কোনো রহস্যময় স্থান সম্পর্কে জানতে সঙ্গে থাকুন, ভালো থাকুন।